আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি অনেক স্পেশাল একটা ব্লগ আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার স্পেশাল ডেতে কে আমাকে কীভাবে সারপ্রাইজ করলো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। তো আমি খুব সুন্দর একটি গিফট পেয়েছি আমার অ্যানিভার্সারিতে, আর এটা একদমই ছিল আমার জন্য শকিং এবং সারপ্রাইজিং। সো আমার খুব ভালো একটি ফ্রেন্ড, ওর সাথে বেশ কয়েকদিন যাবতই হাই হ্যালো হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মানে কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় এবং রিলেশনটা বা বন্ডিংটা এরকমই হয়। সো মানে ফ্যামিলির মতো। সো আপনারা দেখতেই পাচ্ছেন কত কিউট কিউট কিছু জুয়েলারিস এখানে। তো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই এবং বলি। যখন আমি এই মানে পার্সেলটা হাতে পাই আমি তো লিটারলি শক হয়ে গিয়েছি যে তো অ্যামেজিং একটা জিনিস আমাকে কে সারপ্রাইজ করলো। এটা নিয়েও আমরা কথা বলতেছিলাম, আর সে আমার খুব ভালো একটি বন্ধু উমাইমা। ও আমাকে এত সাপোর্ট করে সব কিছুতে, আমরা এত কিছু মানে শেয়ার করি অ্যাবাউট আওয়ার লাইফ এবং আমাদের বাংলাদেশের ছোটোবেলার যেই দিনগুলো আমরা কাটিয়েছি একসাথে। ওভারঅল মিলিয়েই বলবো যে আমরা অনেক মিস করি আমাদের দেশের মানুষকে, আমাদের ফ্যামিলিকে। সো এগুলো নিয়েই মোস্ট অফ দ্য টাইম আমার ওর সাথে আমার গল্প হয়ে থাকে। তো যখন আমি ওর সাথে একসময় যে শেয়ার করলাম যে সামনে আমার অ্যানিভার্সারি, আসলে এখন যে সিচুয়েশনগুলো যাচ্ছে আমি কোথাও যেতে পারছি না, বাসায় থাকবো, তো সেই সময়টা ও আমাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে কি করবা বা তোমার প্ল্যান কি, আসলে কি করতে চাও। তো সেই সময়টা ও আমাকে বলে চলো আমরা একটা অনলাইন পেজে কিছু দেখি, আমরা একরকমের কিছু জিনিস কিনি। তো একসাথে আমরা একটা অনলাইন পেজ ভিজিট করি একটা অ্যাপুর, ওই অ্যাপুর থেকেও আমি টুকটাক কেনাকাটা এর আগেও করেছি। বেশ, এটা বেশ 2-3 সপ্তাহ আগের মানে ঘটনা। সো ওখান থেকে আমি এই জুয়েলারিটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি ওকে বলি যে চলো আমরা দুজন এক রকমের জিনিস কিনি, অ্যাটলিস্ট ওইভাবে দেখা না হলেও আমরা ভিডিও কলে শেয়ার করতে পারবো, বা তুমি পড়েছ বা আমি পড়েছি, অ্যাটলিস্ট আমরাই ভালো লাগাটুকু শেয়ার করতে পারবো। যেহেতু আমরা ফ্যামিলি থেকে এত দূরে থাকি, আসলে অনেক কিছুই আমরা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না। তো মানুষের সাথে আসলে সম্পর্ক করার জন্য ওরকম কোনো সময় বা দিন লাগে না। সো এটাই আমি ওকে বলি। তারপর হচ্ছে আমাকে একটা কথাই বলে যে ঠিক আছে, যেহেতু তোমার এটা খুব ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, ঠিক আছে তাহলে আমরা এক সেম মানে সেমি ডিজাইনের আমরা নিব। সো তখন ও আমাকে বলে যে ঠিক আছে, আমি ওই আপুটাকে নক দিয়ে জিজ্ঞেস করব যে আপু সেম হবে কি না বা আমাদের এনে দিতে পারবেন কি না। তো এটা বেশ 2-3 সপ্তাহ আগের কথা। তো পরে আমি তো আসলে ওইভাবে খেয়ালও করিনি, কারণ যেহেতু উমাইমা আমাকে বলেছে যে ঠিক আছে আসমা আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো, যদি একসাথে থাকি বা আপুকে বলবো এনে দিতে, আমাদের তার অত রাশ নেই যেহেতু আমরা একসাথেই পড়বো আমরা চিন্তা করেছি। তো ফাইনালি মানে কি বলবো, আমার আসলে ওইটা মাথায়ও নেই, আমি ওয়েট করছিলাম যে ঠিক আছে যেদিন ও খোঁজ পাবে জানাবে, আসলে এখন তো ওরকম এসেনশিয়াল কোনো কিছু না যে আমাদের এখনই নিতে হবে বা সামথিং। তো ও যেটা করেছে আমার অ্যানিভার্সারির দিন, আমি একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাকে স্কুলে দিয়ে, মনে হলো যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আসলে অনেক দূরে যাবারই প্ল্যান ছিল। আনফর্চুনেট ওই দিনকার ওয়েদারটা একদমই মানে রেইনি ওয়েদার ছিল, তারপরে খুব বাইরে বাতাস ঠান্ডা, তো অত দূরে আর যাওয়া হয়নি, আর কারো বাসায় যেহেতু এই সিচুয়েশনে আমরা যেতে পারছি না। সো কাউকে ওরকম দাওয়াত আসলে করা হয়নি বা ওরকম কোনো আমরা আয়োজন করিনি। তো চলে এসেছি আমরা বাসায় বাচ্চাদের মানে স্কুল থেকে পিক করার 1 ঘন্টা আগে আমরা চলে আসি।
তো যখনই আমি এসে বাসার ডোরটা ওপেন করি, আমি দেখি একটা পার্সেল আমার বাসার নিচে পড়ে আছে, আর সেখানে অনলি আমার অ্যাড্রেসটাই লেখা, আর ডানে বামে আগে পিছিয়ে কিছুই লেখা নাই। তো আমি বলি যে আমি তো কোনো কিছু অর্ডার করিনি, আসলে জিনিসটা কোথার থেকে আসলো বা কে দিল। তো বাসায় রুমে এসে যখন আমি এটা ওপেন করি, আমি তো মানে কি বলবো, আসলে টোটালি আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন ছিল আমার জন্য, ফিলটাও ছিল সেম ওরকম, যে খুব পরিচিত একটা জিনিস এটাই তো আমরা অনলাইনে সেদিন দেখলাম, ইভেন আমাদের দুজনের কেনার কথা ছিল, বাট ও এটা মানে কি করলো, মানে আই ওয়াজ রিয়েলি রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড মানে নিজেকে খুব ব্লেসিং একটা ফিল হচ্ছিল, যে আই এম রিয়েলি ব্লেসড অ্যাজ এ পার্সন, যে আমার আশেপাশে কিছু মানুষ আছে যারা আমার পুরো ফ্যামিলির মতো করে ট্রিট করে। সো তখন আমি ওকে মানে ফোন দিব, আমার হাজবেন্ডও বলতেছিল যে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে এরকম করে তোমাকে বোকা বানালো বা কীরকম একটা সিচুয়েশন। সো আই ওয়াজ রিয়েলি শকড, দেন আমি ওকে ফোন দিই যে তুমি এটা কী করেছো। সো ও লিটারলি হাসতেছে যে আসমা তোমাকে খুশি করতে পেরেছি বা তোমাকে সারপ্রাইজ দিতে পেরেছি। সো ও মানে ও অনেকটাই হ্যাপি ছিল এবং বলতেছিল যে আসমা তোমার ভালো লেগেছে কি না। তো আসলে জিনিসটা খুবই সুন্দর, খুবই প্রিটি একটা মানে কী বলবো জুয়েলারি, স্টোনগুলো খুবই সুন্দর, মানে এক কথা বলবো অ্যামেজিং। আমার কাছে যখন আমি অনলাইনে দেখি তখনই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিলো, বাট এইভাবে ভাবিনি যে ও এই কাজটা করবে। আমি কোনো কিছু আসলে কিনতে গেলে যদি আমার সাথে কেউ বলে যে হ্যাঁ চলো কিনবো, মানে আমি কতক্ষণ ওই জিনিসটা কিনবো বা হাতে পাবো বা দুজন মিলে বলবো যে হ্যাঁ আমরা পেয়েছি, ইনশাল্লাহ একদিন পরবো যেদিন মানে পড়ার মতো এরকম সুযোগ সুবিধা হবে আমরা পরে ফেলবো। বাট একসাথে তো কিনেছি সেম জিনিস, ওর কাছেও আছে আমার কাছেও আছে, সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ফাইনালি এরকম একটা সারপ্রাইজিং আসলেই আমি এরকম খুব কমই পেয়েছি লাইফে, একমাত্র হাজবেন্ড ছাড়া আসলে ওরকম এই দেশে আসার পরে এরকম আসলেই হয়নি। সো উমাইমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তখনও ধন্যবাদ দিয়েছি, আর যেহেতু বোন বলো, আমার কোনো ছোটো বোনও নেই বড় বোনও নেই, সো যেভাবে কেয়ার করো বা যেভাবে লাভ করো এভাবেই ফ্রেন্ডশিপটা রেখো এবং সাপোর্ট দিও এবং ওই কমিউনিকেশনটা রেখো। ইনশাল্লাহ আমরা চাইলে ইভেন আল্লাহর রহমতে আমরা সেই সম্পর্ক ধরে রাখতে পারবো, যেহেতু আমরা বিদেশের বাহিরে থাকি। সো এই সম্পর্কগুলোই আসলে আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল, আমরা ফ্যামিলি থেকে বাবা মা থেকে অনেক দূরে থাকি। সো ম্যানি ম্যানি থ্যাংকস তোমাকে, আর হাজবেন্ডের থেকে যে গিফটটা পেয়েছি সে খুব সুন্দর পিটি একটা কার্ড আমাকে গিফট করেছে এটার সাথে। আমি সকালেই আর কি ঘুম থেকে উঠে তার কাছে একগুচ্ছ ফ্লাওয়ার এবং এই কার্ডটা পাই, আর তারপরও সে তো আমাকে কার্ডটা গিফট করেছে, সাথে একগুচ্ছ লাল গোলাপ, 11টা ফ্লাওয়ার ছিল ওখানে। সো ইট ওয়াজ অ্যামেজিং, আমি খুব সারপ্রাইজড হয়েছি, মানে এইবারকার ডেটা খুবই স্পেশাল ছিল আমার জন্য, যদিও আসলে ওরকমভাবে কোথাও যাওয়া হয়নি বা বাসা ওরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, তারপরও খুব ভালো লেগেছে যে কিছু মানুষ খুব কেয়ার করে বা খুব সাপোর্ট করে। আমার ছেলে দেখে বলেছে আম্মু কার্ডটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে যখন সে আমাকে এনে দিয়েছে। সে এভরি ইয়ারই এরকম করে, ফ্লাওয়ার আর কার্ডটা মাস্ট দেয়। এবং আরও কিছু হ্যাবিট আমার আছে, যেরকম আমি একটু টুকটাক শপিং করি, সো এই জন্য সে নিজে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসে না, আমাকে সাথে নিয়ে যায় অথবা আমাকে বলে দেয় যে তোমার কোনটা ভালো লাগে বা তুমি কোনটা কিনতে চাও, সো তুমি কিনে নিও। তো আমি অ্যাজ ইউজুয়াল যা যেটা ভালো লাগে বা যখন যেটা মনে হয় এটা কিনবো, তো সেটা আমাকে অ্যাজ এ গিফট হিসেবেই, মানে আমার জিনিসটা চয়েস হলো প্লাস ওর গিফট মানে দেয়া হলো, এরকম আর কি ব্যাপারটা।
সো যাই হোক, সব সময় এভাবে সাপোর্ট করো, সবাই এভাবে কেয়ার করি, লাভ করো, তোমাদের এত তোমাদের কাছে সব সময় এটাই চাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ছোট ছোট ভালো লাগাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমারও ভীষণ ভালো লাগে। সো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাই।